বহরমপুর লোকসভা যুব তৃণমূলের সভাপতি সামিম আলী সহ প্রায় 100 জন কর্মী যোগদান করলো মিম সংগঠনে। মিম জেলার পর্যবেক্ষক আসাদুল শেখের নেতৃত্বে শুক্রবার লালবাগের একটি বেসরকারি লজে এই যোগদান সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিমের রাজ্য কমিটির সদস্য ইমরান সালেঙ্গি সহ অন্যান্য নেতা কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। একুশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করছে মিম। বহরমপুর লোকসভার যুব তৃণমূলের সভাপতি সামিম আলী সহ প্রায় 100 জন কর্মী যোগদান করল মিম সংগঠনে। মিমের জেলা পর্যবেক্ষক আসাদুল শেখের নেতৃত্বে শুক্রবার লালবাগের একটি বেসরকারি লজে এই যোগদান সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মিমের রাজ্য কমিটির সদস্য ইমরান সালেঙ্গি সহ অন্যান্য নেতাকর্মীরা। যোগদানকারীদের হাতে মিমের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। মিমের কর্মী হয়ে এই সংগঠনের হয়ে জেলার উন্নয়নে কাজ করতে চান বলে জানান সামিম আলী। লালবাগ বিধানসভায় কর্মী সভা এবং এখানে অনেক ভাই আপনারা দেখলেন যোগদান করলো, টিএমসি থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে অনেক সাথী। মিমকে নিয়ে এই জেলায় আমরা খুব শক্তিশালী, টিএমসির সাথে লড়াই দিচ্ছি এবং এই লালবাগ বিধানসভায় আমরা বিজেপিকে হারাচ্ছি। আপনি বাবু উনি বলুক, ওনার দল 41টা সিটে কার ফায়দা করে দিয়েছে? 51টা সিটে। এবং হায়দ্রাবাদে যেখানে পৌরসভা ইলেকশন হচ্ছে মাত্র 2টা সিট ছিল, 150টা সিটে ক্যান্ডিডেট খাড়ো করে তার ফায়দা করে দিয়েছে। অধীরবাবুকে জানা দরকার যে সংখ্যালঘু ভোট নিয়ে সংখ্যালঘু মানুষকে দাদাগিরি দেখা চলবে না। মিম চায় যে এই জেলা আপনারা যদি দেখেন 74 বছর থেকে সেকুলারের নামে এই সংখ্যালঘু মানুষকে সবাই ব্যবহার করে নিয়েছে। আজ অবধি এই জেলায় 80 লাখ আবাদি হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় নাই, ভালো একটা মেডিকেল হাসপাতাল নাই। মিম এটাই চাই যে ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি সাহেবের হাত ধরে এই জেলাকে হায়দ্রাবাদ মডেল করতে চায়। এই অবধি আমাদের 5 লক্ষ মিম করবে। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মিম সংগঠন। বুথ লেভেল থেকে কাজ চলছে, শিক্ষা উন্নয়নে মুর্শিদাবাদ জেলাকে হায়দ্রাবাদ মডেল করাই লক্ষ্য বলে জানান মিমের নেতৃত্বরা। তো সরকার এটাই চাইছে যে মিম এখানে যদি আসে তাহলে এদের নিজে ক্ষমতায় কথা বলবে, আমরা কিছু দিইনি। এরা যখন আমাদের যা রাজত্ব করছে পশ্চিমবঙ্গে, আর এখন সিপিএম, টিএমসি, কংগ্রেস, সিপিএম ছিল, এরা কোনো কাজ করেনি, মারাঠির জন্য কাজ করেনি, দলিতের জন্য কাজ করেননি, আদিবাসীর জন্য কাজ করেননি। তো ওরা এটাই ভাবছে যদি মিম আসে তাহলে মিম তো একটা শক্তিশালী নেতা আমাদের আসাদুল ওয়েসি, তো ও যদি আসে তাহলে ও হকের কথা বলবে। তো আমরা কিছুদিনই লোক ওর কাছে চলে যাবে। কেউ রাজনীতিতে কেউ ভোট কাটাকাটি করে না, গণতন্ত্র আছে। আপনি যদি আপনার ভোট দিয়েছেন তো ভাবুন, আপনার ভোটটা আপনার দায়িত্ব, এটা আমরা বলি, গণতন্ত্র আছে। তো আপনার ভোট কাটাকাটি কী করে হবে? আর যদি এই কথা যা মূল্য কথা বলছেন ভোট কাটাকাটি, তাহলে বিহারে যখন ইলেকশন হয়েছে মহাগঠবন্ধন 2015-তে, তখন মহাগঠবন্ধন ভোট নিয়েছে নীতিশ কুমার বিজেপি বিরুদ্ধে, বলে মিট্টি মিল যায়গে মগর বিজেপি মে নেই যায়গে। এখন কী হচ্ছে? বিজেপি চলে গেছে, মোদি গদিতে বসে গেছে। তো কথা এটাই, রাজনীতির কোনো ভোট কাটাকাটি হয় না, নিজের ক্ষমতা সব লড়াই করে আর আওয়াম যাকে পছন্দ করবে তাই জিত। দেখুন আসাদ সাহেব তো বলেইছেন কি আমি ইলেকশন লড়বো, আমার পশ্চিমবঙ্গের আমার যে ইউনিট আছেন, আমার জিম্মদার আছে, ওদের সঙ্গে কথা বলে বসে আলোচনা করব। উনি যদি বলে আমার ইলেকশন লড়ার আছে আমি লড়বো, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি, আমরা সার পুরো পলিটিক্যাল সিনারি পশ্চিমবঙ্গালে আমরা আসাদ সাহেবকে দিয়ে দিব। দেওয়ার পরে উনি যা ফ্যাসলা করবেন ইনশাল্লাহ আমরা করবো। ওটাই কোনো আমার বলা, মানে বসিরহাট আমরা যাবো নর্থে, তারপরে আমরা কলকাতায় লড়বো ইনশাল্লাহ। আমরা যেখানে যেখানে আমাদের সংগঠন আছে আমরা বিজেপিকে হারানোর জন্য সব জায়গায় লড়বো। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে, হোস্টেলে থাকা সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। শ্বাসকষ্ট, থাইরয়েড, সুগার, পেটের সমস্যায় মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী এখন বসছেন মিশন হেলথ পয়েন্টে, 24/9 SSN রোড, বহরমপুর, গোড়াবাজার সুইমিং ক্লাবের পাশে। যোগাযোগ নাম্বার 7477-99883। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা শা।